অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনার বিষয় সূর্যের রাশি পরিবর্তন। 14 জুন এই রবি গ্রহ বৃষ রাশি থেকে, অর্থাৎ শত্রু রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করছে, মিত্র গৃহে। এর ফলে 12টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। তো প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশি তৃতীয় হবে আপনাদের এই রবি গ্রহের অবস্থান। আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও অলসতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অলসতা এবং অমনোযোগী ভাব বৃদ্ধি পাবে। সরাসরি সপ্তম দৃষ্টি মেষ রাশির নবম স্থানে গিয়ে পড়ছে। আপনার পিতার শরীরের দিকে কিছুটা হলেও নজর রাখুন এবং আপনাদের এ সময় প্রচণ্ড পরিমাণে ক্রোধ হবে, সেটা সেদিকটা আপনারা অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। এরপরে আসি বৃষ রাশি। বৃষ রাশির দ্বিতীয়ভাবে, অর্থাৎ আপনাদের রাশি থেকে ঠিক দ্বিতীয় এই রবি গ্রহের অবস্থান, আপনাদের ক্ষেত্রে ধনহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে, অর্থাৎ ধননাশ হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। এর পাশাপাশি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও আপনারা উদ্বেগ হবেন, অর্থাৎ মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দিবেন। এর সাথে সাথে আপনাদের যারা যাদের কিডনি বা গল ব্লাডার এগুলো থেকে বা লিভারের সমস্যা আছে তাদের থেকে কিন্তু কিছুটা হলেও সমস্যা এই মাসে তৈরি হবে, সেক্ষেত্রে অপারেশনের যোগ কিন্তু এই মাসে দেখা যাচ্ছে বৃষ রাশি। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির রাশিতে রবি গ্রহের অবস্থান। আপনাদের এ সময় পরাক্রমের জায়গাটা কিছুটা হলেও কমবে, অর্থাৎ এ সময় আপনাদের কিছুটা হলেও অলসতা বৃদ্ধি পাবে এবং এ সময় আপনারা কথাবার্তা উপর কন্ট্রোল রাখুন। উগ্র কথাবার্তা, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা আপনারা এ সময় বলবেন, যে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সমস্যা দাঁড়িয়ে যাবে। সরাসরি সপ্তম ঘরে দৃষ্টি, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বাদ বিবাদ, গণ্ডগোল এবং এমনকি কোর্ট অবধি যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এইদিকে স্বামী স্ত্রীর ব্যাপারটাতে অবশ্যই নজর রাখুন, এইদিকে সমস্যা কিন্তু আসতে পারে মিথুন রাশির। এরপরে আসি কর্কট রাশি। কর্কট রাশির দ্বিতীয় পতির অধিপতি দ্বাদশভাবে চলে যাওয়াতে আপনাদের খরচা কিন্তু বৃদ্ধি পাবে। সেই খরচাটা কিসে কিসে হবে? আপনাদের বাড়ি ক্ষেত্রে, আপনাদের গাড়ির ক্ষেত্রে, এই সকল মানে আপনাদের শৌখিন ব্যাপারের দিকে কিন্তু আপনাদের খরচা বৃদ্ধি পাবে এবং আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস পাবেন এবং আপনারাও এই সময় বাণীর উপর নিয়ন্ত্রণ রাখুন। আপনাদের কথাবার্তা খুব হট টেম্পার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে কর্কট রাশির জন্য। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ঠিক রাশির অধিপতি আপনাদের একাদশ স্থানে অবস্থান করছে। আপনাদের সফলতা নিশ্চিত রূপে আপনারা পাবেন এবং যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও অমনোযোগী হবে এবং অলসতাটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে সিংহ রাশির ক্ষেত্রে। এবং সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাকসেস আসার সম্ভাবনা, যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা আটকে আছে বা কাজ পাচ্ছিলেন না বা কাজের ক্ষেত্রে ধীরগতি হচ্ছিল, সেই দিকগুলো কিন্তু সিংহ রাশির খুলে যাওয়ার সম্ভাবনা আছে এই রবি রাশি পরিবর্তনে। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সূর্যের রাশি পরিবর্তন কিছুটা হলো ভালো ফল দিবে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির দেখুন ঠিক দ্বাদশপতি আপনাদের রাশির দশম স্থানে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড চাপ সৃষ্টি হবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি হবে, ইন্টারভিউ দিতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হওয়া জিনিস আটকে যাবে বা কর্মচ্যুতি হবার সম্ভাবনা কিন্তু আছে। আকস্মিক কোনো ঘটনা ঘটে যাওয়ার কন্যা রাশির কিন্তু এ মাসে যোগ তৈরি হচ্ছে এবং কন্যা রাশির জন্য এই রবির রাশি পরিবর্তন, অর্থাৎ সূর্যের রাশি পরিবর্তন শুভ ফল বহন করবে না, ধনহানি
হবে এবং মান সম্মান জসের ক্ষেত্রে আপনাদের কিন্তু পূর্ণ মাত্রায় আপনারা ফল পাবেন না, মান সম্মান হানিরও একটা সম্ভাবনা আছে। এরপরে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে দেখুন একাদশ নবমের কানেকশান, একাদশপতি নবম স্থানে, অর্থাৎ আপনারা ভাগ্যের কিন্তু সাপোর্ট পাবেন, সফলতা পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির কিন্তু একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে এবং পিতার থেকে সহযোগিতা আপনারা পাবেন। এবং যারা আপনাদের বড় দাদা বা আপনাদের বড় যারা আছে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের থেকে কিন্তু আপনারা অনেকখানি সুবিধা কিন্তু পাবেন, সহযোগিতা কিন্তু পাবেন। এবং সরাসরি তৃতীয়ভাবে দৃষ্টি আপনারা আপনাদের ছোট ভাই বোনের কাছ থেকেও কিছুটা হলেও সহযোগিতা কিন্তু এই তুলা রাশি পাবেন এই রবি রাশি পরিবর্তনে। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দেখুন অষ্টম স্থানে এই রবি অবস্থান করছে, অর্থাৎ যদিও মিত্র গৃহ, তা ক্ষেত্রে আপনাদের কর্মচ্যুতি, শরীরের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসার সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হচ্ছে, উটকো ঝামেলা এই সকল দিক কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই রবির রাশি পরিবর্তন, সূর্যের রাশি পরিবর্তন মোটেও শুভ ফল প্রদান করবে না। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির সপ্তম স্থানে এই সূর্যের অবস্থান, রবিগ্রহের অবস্থান, আপনাদের দাম্পত্য কলহ কিছুটা হলেও বৃদ্ধি। ধনুরাশির যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের সেখানে কিন্তু প্রবলেম আসবে এই রবি রাশি পরিবর্তনে। এবং আপনাদের যেহেতু নবমপতি সপ্তম স্থানে অবস্থান করছে, নবম সপ্তমের কানেকশান আপনাদের ভাগ্যোদয় করবে, আপনাদের অর্থনৈতিক ভাগ্য কিন্তু শুভ ফল নির্দেশ করছে ধনুরাশির জন্য। কিন্তু বৈবাহিক জীবনে কিছুটা হলেও দাম্পত্য জীবনে আপনাদের গণ্ডগোল হতে পারে এই রবি রাশি পরিবর্তনে। এরপরে আসি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই রবির রাশি পরিবর্তন অতীব শুভ, আপনাদের ষষ্ঠভাবে এই রবির অবস্থান করছে, আপনাদের ঋণ শত্রুতা রোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। এই তিনটা দিক, শত্রুতা, ঋণ এবং রোগ থেকে মুক্তি পাবেন। এবং আপনাদের স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এই রবি রাশি পরিবর্তনের জন্য। কিন্তু পাশাপাশি আপনাদের স্কিন ডিজিজ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে, স্কিন জাতীয় সমস্যা হতে পারে। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির দেখুন পঞ্চম স্থানে রবির অবস্থান। প্রথমেই আপনাদেরকে জানাই যারা গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। দ্বিতীয় জিনিস, আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছে, আপনাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো হবে। এবং যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলে সমস্যা আসার সম্ভাবনা আছে, অমনোযোগী অলসতা কিন্তু আসতে পারে শিক্ষার্থীদের জন্য। এবং আপনাদের এ সময় ঠিক একাদশ স্থানে দৃষ্টি দেওয়ায় আপনাদের ইনকাম সোর্সটা কিন্তু বৃদ্ধি করবে কুম্ভ রাশির ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের আগের থেকে ইনকাম যোগ কিন্তু তৈরি হবে। ওভারঅল কুম্ভ রাশির কিন্তু ভালো, তবে গর্ভবতী মহিলারা একটু সাবধানে থাকবেন। এরপরে আসি সেটা হচ্ছে সবশেষ রাশি মীন রাশি। মীন রাশি দেখুন চতুর্থভাবে এই রবিগ্রহের অবস্থান। আপনাদের ঠিক মায়ের শরীর নিয়ে কিছুটা হলেও সমস্যা দেখা দিবে এবং আপনাদের পায়ে ব্যথা, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু আছে এবং মানসিক টেনশন উদ্বেগ বাড়িয়ে দেবে। এবং তবে দশমভাবে এই রবির দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা সফলতা কিন্তু দিবে, নতুন কর্মের জায়গা কিন্তু তৈরি করবে মীন রাশির জন্য। কিন্তু মায়ের শরীরের দিকে অবশ্যই নজর রাখুন, কর্মদিক ভালো, কিছুটা হলো ব্যথা বেদনার এগুলো কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে এই রবির রাশি পরিবর্তন। ওভারঅল 12টি রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো মন্দ দুটোই আমি বললাম, কোন কোন দিকে ভালো কোন কোন দিকে মন্দ সেই দিকগুলো বিচার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিলাম। প্রত্যেকেই সকালে উঠে অবশ্যই সূর্য দেবতাকে প্রণাম করবেন এবং
ওং আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন। ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।